ভাই ভালো আছো? দেখো, আজকে 19 তারিখ। আজকের প্রশ্ন সবাই সামনে নিয়ে সামনে নিয়ে বসো। দেখো, এক, উত্তর লিখো। এরকম ভাজ্য কাকে বলে? ভাজ্য কাকে বলে জানতে গেলে আমরা যে ভাগ করি, যেমন 10 ভাগ 2 সমান 5, এখানে কোনটার নাম কি? আমরা এখানে 10কে ভাগ করেছি, 10কে কি করেছি? ভাগ করেছি কি দ্বারা? 2 দ্বারা। ভাগ করে কত পেয়েছি? 5। তাহলে এই যে কাকে দ্বারা কথা বললে সেটা হলো ভাজ্য, দ্বারা দিয়ে প্রশ্ন করলে ভাজক, আর ভাগ করার পর যেটা পাওয়া যায় সেটা তো ভাগফল, সহজ হিসাব। তাহলে 10 ভাজ্য মানে এখানে আমরা প্রশ্ন করবো কাকে ভাগ করা হয়েছে 10 কে, তাহলে 10 হলে ভাজ্য। তাহলে যে দেখবো যে সংখ্যাকে ভাগ করা হয়, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। যদি ভাজক বলতো তাহলে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় বা যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। আর ভাগফল তো সহজ, ভাগ করার পর যে ফল পাওয়া যায় সেটা হলো ভাগফল। আমার বাসা ওই নাটা ভিতর। তাহলে দেখো ভাজ্য, তাহলে আমরা বুঝলাম ভাজ্য ভাজক এরা। আমি কিন্তু একটা শিখেতে তোমাদেরকে তিনটা বলে দিলাম। তাহলে এখন দেখো 5 টাকার নোটে কিসের ছবি আছে? 5 টাকার নোট আমি খুবই সহজ ভাবে একটা জিনিস তোমাদের বোঝাই। আমাদের নোট হলো 10টি, 1, 2, 5, 10, 20, 50, 100, 500, 100, 200, 500, 1000। এই 10টা নোট আমাদের প্রচলিত, বাংলাদেশে প্রচলিত নোট কতটি? 10টি। শুধু 1 টাকার দা ব্যতীত, 1 টাকা বাদে, ভালো করে মনোযোগ দিয়ে সবাই শোনো, 1 টাকা ব্যতীত যে কোনো নোট বলুক, যে কোনো নোটে কিসের ছবি আছে যদি বলে, চোখ বন্ধ করে আমরা বলবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর কিছু পড়ার দরকার নেই। তুমি শিখো, কিন্তু অন্য কিছু লিখতে গেলে কেন বললাম, লিখতে গেলে হয়তো মনে নেয়, ভুল হচ্ছে, বানান। তাহলে এই এক ব্যতীত 1 টাকার নোটে কিসের ছবি আছে? 3টি হরিণের ছবি, এটা তো আমরা জানি, 3টি হরিণের ছবি। তাহলে 1 টাকা বাদে বাকি 9টি যে নোট আছে যদি বলে, 5 টাকার নোটে কিসের ছবি আছে, অথবা 10 টাকার নোটে কিসের ছবি আছে, অথবা 200 টাকার নোটে কিসের ছবি আছে, আমরা চোখ বন্ধ করে লিখব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। কি লিখব একটু দেখো, যে বঙ্গবন্ধু শেখ শেখ মুজিবুর রহমানের, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, ঠিক আছে না? যে কোনো নোট দেখ, এটা কিন্তু 2 টাকার থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত যে কোনো নোট দেখ, আমরা এটা চোখ বন্ধ করে এটা লিখলে কোনো ভুল হবে না, কারণ সব নোটতি খালি 2 টাকা 1 টাকার নোট বাদে সব নোটতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আছে। তাহলে কি আমাদের সহজ হলো না? আমাদের সহজ হলো না? আর কোনো সমস্যা হলো না? 8 কর্ণ বিশিষ্ট মুদ্রার নাম কি? 8 কর্ণ নির্দিষ্ট করা বলতে পারবা? কোনটা পরিণীতা, কোনটা বলতে পারবো না? তাসফিয়া, হ্যাঁ গো, কোনটা? এই 1 হাত তুলছে কেন বলো, কোনটা হবে? 10 পয়সা, গুড।
দশ পয়সার মুদ্রা, দশ পয়সা, দশ পয়সার মুদ্রা, দশ পয়সার মুদ্রা। জাফরিনা বলতে পারছে, গুড। দশ পয়সার মুদ্রা। ঘন বস্তুর মাত্রা কতটি? ঘন বস্তুর মাত্রা কত? আমরা জ্যামিতিতে পড়ছি, মাত্রা কাকে বলে? ঘন বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাকে মাত্রা বলে, পড়িনি? তাহলে খুব কটা হলো ঘন? তো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কটা হলো? তিনটি। তাহলে ঘন বস্তুর মাত্রা কতটি? তিনটি। সহজ না? আমরা মাত্রা কিন্তু পড়ছি যে ঘন বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতাকে মাত্রা বলে। তাহলে ঘন বস্তুর মাত্রা কয়টি? তাহলে বোঝা যাচ্ছে সহজ, তিনটি। ঘ নাম্বার হবে তিনটি। উ নাম্বার দিছে বর্গাকার মুদ্রা কোনটি? বর্গাকার মানে কি? চার কোনা, বর্গ মানে তার চতুর্পাশে সমান। তাহলে বর্গাকার মুদ্রাটি কোনটি? কে বাবা জাফরি না, বর্গাকার মুদ্রা কোনটি? বর্গাকার মানে এরকম চার কোনা, এরকম বর্গাকার মুদ্রা কোনটি? তোমরা মুদ্রা গুলো, হ্যাঁ ঠিক আছে জাফরি না, সঠিক। পাঁচ পয়সার মুদ্রা, বর্গাকার হলো পাঁচ পয়সার মুদ্রা। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, ব নাম্বার প্রশ্নটা দিছে আট কর্ণ বিশিষ্ট। ওখানে আমি আট কর্ণ না দিয়ে যদি বলতাম বহুভুজাকার মুদ্রা কোনটি অথবা বহু কর্ণ বিশিষ্ট মুদ্রা কোনটি, তাহলে কি হতো? বহু কর্ণ বিশিষ্ট না, বহু কর্ণ বিশিষ্ট আট কর্ণ হলে বোঝা, হ্যাঁ দশ পয়সাও হবে। আর একটা আছে, সেটা হলো পাঁচ টাকার মুদ্রা, সেটা হলো পাঁচ টাকার মুদ্রা। তাহলে বহু কর্ণ বিশিষ্ট বললে তাহলে কোনটা হবে? দশ পয়সাও হবে আবার পাঁচ টাকাও হবে, ক্লিয়ার? তাহলে বর্গাকার মুদ্রা কোনটি হবে? টু নাম্বার। আমার নিচের রাখা কম পড়ে গেল, উপরে লিখি টু নাম্বার হবে পাঁচ পয়সা। ওকে, দুই নাম্বার দশমিকের গুণ করো, গুণ তো তোমার সমান চিহ্ন দিয়ে দিছে। আচ্ছা আমরা তাহলে এক মিশে দিলাম, আমি যে জিনিসগুলো তোমাকে বুঝাই সহজ ভাবে বুঝে নাও, বুঝার চেষ্টা করবা, তাহলে তো সবকিছু তোমার কাছে সহজ মনে হবে, ঠিক আছে? আচ্ছা দুই নাম্বার গুণ দিছে, দেখো গুণটা আমি তোমাদেরকে সহজ ভাবে শিখাই। আগে তোলো, কি আছে? 0.2 গুণন 0.01 গুণন গুণন 0.05 গুণন গুণ সমান। আমরা সাধারণ গুণ পারি পারি না? অবশ্যই সবাই সাধারণ গুণ পারি। তাহলে তোমরা মনে রাখবা, তোমরা অবশ্যই মনে রাখবা, মানে গুণ করার ক্ষেত্রে খেয়াল রাখবা, মনে মনে ভাবো কোথাও দশমিক নাই, কোথাও দশমিক নাই, মনে মনে ভাবো কোথাও দশমিক নাই। তাহলে মনে করো এখানে দশমিক নাই, তাহলে কত? দুই। এখানে দশমিক নাই, তাহলে এক। এই দুটো গুণ করলে দুইটাকে, এখানে তো দশমিক নাই কে, তাহলে আট, আট দোকানে 16, এখানে দশমিক নাই তাহলে পাঁচ গুণ করলে 80, এখানে তো দশমিক নাই কে, দুই, শূন্য, আট দোকানে 16। আমি রাত করছি কিন্তু দেখো আমার বাড়ালো কত? 160। সবগুলো গুণ করে বাড়ালো 160, সবগুলো গুণ করে বাড়ালো 160। তাহলে আমি এখন কিভাবে লিখবো? এই দেখো ভুলেও কিন্তু সমানের সাথে এভাবে 160 লিখবা না, তাহলে ভুল হবে। আমরা লেখাটার সিস্টেমটা হলো সমান থেকে একটু ফাঁকা রাখবো, কিছু জায়গা ফাঁকা রেখে 160 লিখবো, কিছু জায়গা ফাঁকা রাখছি কিন্তু 160 লিখবো। এখন দেখবো সব মিলে কত ঘর আগে দশমিক, মানে কোন কোন সংখ্যার আগে দশমিক সেই সংখ্যাগুলো গুনবো আমরা। যেমন কার কার আগে দশমিক? এখানে তো দশমিক নাই, এখানে ধরবো না, এখানে দুটে, এখানেও নাই, এখানে দুটে, এখানে একটা, তাহলে কয় ঘর হলো?
সবাই গোনো, দেখো আমি যেভাবে বললাম, দেখো এখানে দুটে, এখানে দুটে, চারটা, এখানে একটা, তাহলে পাঁচ ঘর, পাঁচ ঘর আগে দশমিক। তাহলে এখানেও আমি অনুরূপ পাঁচ ঘর আগে দশমিক দিব, কিন্তু ওখানে ঘর কয়টা আছে? তিনটা। তাহলে পাঁচটা মিল করতে গেলে আমাকে যে কয়টা বাকি থাকে সে কয়টা শূন্য নিব, তাও সামনে পিছনে না। তাহলে দেখো গোনো, এক দুই তিন চার পাঁচ, তার আগে দশমিক, তার আগে তুমি একটা শূন্য দিলে একটু ভালো হয়। কি বুঝতে পারলে সবাই? সমস্যা হবে না তো? আচ্ছা এখন আসবো আমরা খ নম্বর। তাহলে এটাই কিন্তু উত্তর, খ নম্বর। তিন নম্বরে আসবো ভাগ, তিনে আসবো ভাগ, কি তো আছে 10/2। এখানে সমান চিহ্ন যদি দেয়নি তাহলে আমরা কোষে করব, সহজ ভাবে করি আমরা, তাই না? যোগ আর বিয়োগের বেলায় আমরা শিখছি, যেমন বিয়োগের ক্ষেত্রে কোনো, যোগের ক্ষেত্রেও তাই, যে দশমিকের ক্ষেত্রে কোনো সংখ্যার যদি দশমিক না থাকে তার কোন পাশে দশমিক হয়? ডান পাশ না বাম পাশ? হাত আলাপ করে দেখাও, কোন কোন হাত? ডান পাশ। তাহলে যে সংখ্যার দশমিক নাই তার এই তাসফিয়া, বাম হাত তুলছে কেন? পরিণীতা বা হাত তুলছে। এই যে সংখ্যার দশমিক নেই তার কোন পাশে দশমিক হবে? ডান পাশে। ওই তো পূর্ণ সংখ্যা। আমি ধরো পাঁচ লিখছি, এটা পাঁচ, পাঁচের দশমিক শূন্য শূন্য দিলাম, তাও ই যে পাঁচ কমলো। এটি যদি টাকা দিই তাহলে ই কিন্তু 5 টাকায়, কিন্তু যখন পাঁচের আগে দশমিক দিব তখন কি 5 টাকা থাকলো? বাম পাশে দশমিক দিলে 5 টাকা থাকলো, 50 পয়সা হয়ে গেল। এই পাঁচ কেন, 50 পয়সা? তাহলে মানের কম বড় হলো, কিন্তু ডান পাশে দশমিক দিলাম মানের কম বেশি হলো না। তাহলে কোন পাশে দশমিক হবে? অবশ্যই ডান পাশে দশমিক হবে। তাহলে সহজ ভাবে করার আমরা দ্বিতীয় স্টেপ, ভাগ করার দ্বিতীয় স্টেপে যাবো। একটা সমান্তরাল, এটা হলো ভাগ। তাহলে প্রথমে কি আছে? 10 উপরে দিছে দশমিক দুই, দিছে দশমিক দুই। ভাগের ক্ষেত্রে উপরে এবং নিচে আমরা দেখবো দশমিকের পরে সমান করব। কার পরে? দশমিকের পরে। উপরে তো দশমিকই নেই, তাহলে সংখ্যার কোন পাশে দশমিক হবে? ডান পাশে। তাহলে একটা দশমিক দিয়ে নিলাম। তাহলে দশমিকের পরে সমান করতে গেলে একটু খেয়াল রাখো, নিচে দশমিকের পরে কয় সংখ্যা? নিচে দশমিকের পরে এক সংখ্যা, উপরে দশমিকের পরে কয় সংখ্যা? কোন সংখ্যা আছে? নাই। তাহলে সমান করতে গেলে উপরে দশমিকের পরে কয়টা সংখ্যা লাগবে? তাহলে সে একটা কি লিখবো? এক। এক লিখবো না, কি লিখবো? শূন্য। তাহলে এখন দেখো তো নিচে দশমিকের পরে কয়টা সংখ্যা, এখন দেখো উপরে দশমিকের পরে কয়টা সংখ্যা? একটা। তাহলে সমান হয়েছে। দশমিকের আগে কি থাকলো আমরা সেটা দেখবো না, দশমিকের আগে কি থাকলো সেটা দেখবো না, আমরা দশমিকের পরে সমান করব। তাহলে এখন সমান হয়েছে, তাহলে তুমিও সমান আমিও সমান, তাহলে দুজনে সমান সমান মারামারি করবো। তাহলে দেখো এখন আমরা দশমিক আর থাকার দরকার নাই, দশমিক তুলে দিলাম। তাহলে ওপরে কত? ওপরে হলো 100, নিচে হলো 2। তাহলে 2 দ্বারা 100 কে তুমি ভাগ করো, 5 দোকানে 10, শূন্য ভাগ করা যায় না, শূন্য। এটাই উত্তর, 50। তাহলে সুন্দরভাবে আমি তোমাদের বুঝে দিলাম। মিশে দিতাম, মিশে দিলাম। আচ্ছা স্যারের ক প্রবিদ্ধ কোণ বলছে, প্রবিদ্ধ কোণ। আচ্ছা প্রবিদ্ধ কোণ শেখার আগে আমরা একটু একটা চিত্র, কিছু দুটা চিত্র দেখব। এটা কি? এটা হলো সমকোণ, বা এর পরিমাপ হলো 90 ডিগ্রি, তাই না? হ্যাঁ, এটা সমকোণ, এর পরিমাপ হলো 90 ডিগ্রি। আবার আর না, এটা হলো সরল কোণ, এর পরিমাপ 180 ডিগ্রি। এই দুটো তো আমরা চিনি, চিনি না?
হ্যাঁ, এটা কিন্তু সরল কোণ। আচ্ছা এখন ত্রিভুজ কোণ কাকে বলে সংজ্ঞা লিখবো দেখো, দুই সমকোণ। এই যে 90 ডিগ্রি এক সমকোণ যদি হয় তাহলে দুই সমকোণ কোন দেয়? সরল কোণ না? দুই সমকোণ বলতে সরল কোণ বোঝাচ্ছে না? হ্যাঁ, দুই সমকোণ বলতে কোনটা বোঝাচ্ছে? সরল কোণ। এক সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে দুই সমকোণ মানে কি? 180 ডিগ্রি না? তার মানে তো সরল কোণ। এই 90 ডিগ্রি বলছে দুই সম কোণ থেকে বড়, দুই সমকোণ মানে এই সরল কোণ থেকে বড়, কিন্তু তার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। তাহলে এটা যদি সরল কোণ হয় তাহলে প্রবৃদ্ধ কোণ সরল কোণের চেয়ে বড়, বড় হবে না? তাহলে একটু খেয়াল করো, এটা সরল কোণ, এটা সরল কোণ, তাহলে প্রবৃদ্ধ কোণটা এর চেয়ে বড় হবে। এই যে এর থেকে এই দিক দাও, তার মানে এটা এটাই প্রবৃদ্ধ কোণ। এ বি সি চিত্রে এ বি সি প্রবৃদ্ধ কোণ, চিত্রে এ বি সি প্রবৃদ্ধ কোণ, ক্লিয়ার? আমি কিন্তু তোমাদের চিত্র দিয়ে সুন্দর করে ভালো করে বুঝালাম। আমার কথাগুলো যদি তুমি মাথার ভিতরে ঢুকে নিতে পারো তোমার বেশি মুখস্থ করা লাগবে না, তোমার এমনি এমনি আমার কথা শুনে তোমার হয়ে যাবে, আমার কথা শুনে তোমার হয়ে যাবে। তারপরে বলছে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণের সংজ্ঞাটা তোমাদের মুখস্থ করতে সমস্যা হয়, অনেকে মুখস্থ করতেই পারে না, আমি সুন্দর করে বুঝে দেই। দেখো সুন্দর করে বুঝে দিলে তুমি পারবা। দেখো তাহলে এটা মিশে দিলাম, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। দেখো তোমার এমনি তোমরা যদি জ্যামিতির একটা সহজ বুদ্ধি আছে, তোমরা যদি সংজ্ঞাটা মনে না থাকে, তোমাদের যদি সংজ্ঞাটা মনে না থাকে তাহলে তোমরা আগে চিত্র ডাক করে চিত্র দেখে দেখে সংজ্ঞা লিখবা, তাহলে আরো সহজ। যেমন দেখো আমি সন্নিহিত কোণ, সন্নিহিত কোণের চিত্রটা এরকম, যে বলছে দুইটি কোণের একই শীর্ষবিন্দু, দুটা কোণ হবে, এখানে কোণ কয়টি বলো তো? কুটি দুটো কোণ, আমি মুখ দিয়ে দুই কোণ বলছি দেখে, এটি দুটো কোণ? হ্যাঁ, এটি তো কোণ তো একটা, দুটো কোণ কেন? তাসপিয়া, ভালো করে দেখো, আমি তো বললাম এমনি একটা সংজ্ঞার ক্ষেত্রে বললাম, কিন্তু তুমি এটি দেখবা না এখানে কয়টা কোণ, দুটা কোণ, দুটা বলে সরি একটা কোণ এখানে, কিন্তু আমার সংজ্ঞার ক্ষেত্রে লাগছে দুটা কোণ, তাহলে দুটা কোণ আমি বানাবো। এখন দেখো তো কয়টা কোণ, এখন কোণ কয়টা হয়েছে, এখন কয়টা হয়েছে, কটা কোণ আছে? তিনটা হয়েছে, আমার তিনটার দরকার নেই, আমার তিনটা, আমি তোমাদেরকে আমি বুঝানোর জন্য ওটা করছি। দেখো দুটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, এভাবে চিহ্নিত করবো দুটা কোণ, দুটা কোণ শীর্ষবিন্দু কয়টা? একটা শীর্ষবিন্দু, এটা শীর্ষবিন্দু, এটা হলো শীর্ষবিন্দু। দেখো কোণ হলো দুটা, যেমন ধরো এ বি সি ডি, কোণ কয়টা? দুটা, একটা হলো এ বি সি কোণ আর একটা হলো সি বি ডি, এই দুটো কোণ। আর শীর্ষবিন্দু কোনটা? বি, শীর্ষবিন্দু হলো বি আর সাধারণ বাহু হচ্ছে বি সি, এ কয়টা তো জিনিস, তাই না? জিনিস তো এ কয়টাই, যে জিনিস কিন্তু এ কয়টা, যে কি দুটা কোণ, একটা সাধারণ বাহু, একটা শীর্ষবিন্দু। এখন দেখো এদের সাথে মিল রেখে আমি সংজ্ঞাটা লিখি, ভালো করে বোঝো, চিত্রের সাথে মিল করে দেখো।
চিত্রের সাথে মিল করে দেখো নাকি, যদি কোন কোণে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয়, যদি কোনো তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় ও একটি সাধারণ বাহু থাকে এবং একই শীর্ষবিন্দু হয়, যদি কোন তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু ও একটি কি বাহু, সাধারণ বাহু বিসি, একটি সাধারণ বাহু থাকে। দেখো তো আমি কি এই চিত্রের বাহিরে কিছু লিখছি, এই চিত্র যে দিছি আমি চিত্রের বাহিরে কিন্তু কিছু লিখিনি, যে দুটো কোণের একই শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু থাকে এবং কোণ দ্বয়, এবং এই যে দুটো কোণ সাধারণ বাহু বিপরীত পাশে অবস্থান করে না, সাধারণ বাহুর এক পাশে একটা আরেক পাশে একটা, তাহলে এবং কোণ দ্বয় কোণ দ্বয় চিত্রটা কাটে দিলাম, পরে বুঝাচ্ছি আগে সংখ্যাটা লিখে নাও, এবং কোণ দ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, যদি কোন তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু থাকে এবং কোণ দ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, তাদেরকে পরস্পর সন্নিহিত কোণ বলে, তাদেরকে করে তাদেরকে পরস্পর সন্নিহিত কোণ বলে, অথবা এটাও লিখতে পারো যে এদের একটিকে অপরটির সন্নিহিত কোণ বলে বা তাদেরকে সন্নিহিত কোণ বলে, পরস্পর সন্নিহিত কোণ বলে। ঠিক আছে না, কি বুঝতে পারলে? আমি কিন্তু তোমাদেরকে চিত্র দেখে বুঝলাম, সংখ্যাটা তাড়াতাড়ি তুলে নাও, আমি আবার চিত্রটা আবার লিখে দেবো, চিত্র দিতে হবে, নিচে জায়গা নাই। মিশে দিলাম, এখন চিত্রটা এক চিত্রটা এঁকে নাও সহজ ভাবে, যেভাবে দেখালাম, এটা একটা কোণ, এটা একটা কোণ, এ বি সি ডি, চিত্রে দেখো, চিত্রে কোণ এ বি সি ও কোণ সি বি ডি এর বি সি সাধারণ বাহু কোণ চিহ্ন, এটা কিন্তু কোণ চিহ্ন, অথবা তুমি তাহলে কোণ চিহ্ন না দিলে তোমাকে বাংলা লিখতে হবে যে এ বি সি কোণ ও সি বি ডি কোণ এর বি সি সাধারণ বাহু, তাহলে আমরা লিখবো যে অতএব কোণ এ বি সি ও কোণ সি বি ডি পরস্পর সন্নিহিত কোণ, পরস্পর সন্নিহিত কোণ। মিশে দিলাম,
পাঁচ দশমিকে যোগ করো পাঁচের কর, তো 0.07 যোগ 12 যোগ 9.8, যেহেতু সমান চিহ্ন নেই, তাহলে তুমি যদি কো আমি এখানে সমান চিহ্ন দিয়ে অন্যখান থেকে রাফ করে নামাবো তাও হবে, আবার যদি কো না স্যার আমি এখানে কষে করব হ্যাঁ তাও হবে, তোমার যেটা ইচ্ছা দুটাই হবে, নো টেনশন দুটাই হবে। তবে কষে করার সমান চিহ্ন দিয়ে অন্যখান থেকে রাফ করা ভালো, কষে করাও সমস্যা নেই। তাহলে আমি তোর প্রথমে যেটা আছে 0.07 0.07 আমি কিন্তু ভাগের ক্ষেত্রে বলছি, যোগ বিয়োগের ক্ষেত্রে কোনো সংখ্যা যদি দশমিক না থাকে তাহলে দশমিকটা কোথায় হবে? হ্যালো হ্যালো, তাহলে দশমিকটা কোথায় হবে? ওই সংখ্যার ডান পাশে। তাহলে মনে করো তোমার তাহলে 12.00 এরকম হবে না, তাহলে দশমিকের শুধু দশমিক নেই, তাহলে 12টা কোথায় হবে? এই পাশে 12, তারপরে 0.00, তাই হচ্ছে না? হ্যাঁ আমি কিন্তু কিছুদিন আগে বলছি কোন সংখ্যা যদি দশমিক না থাকে তার ডান পাশে দশমিক নিতে হয়। তারপরে আছে দশমিকের সাথে 0.98, মানে এখানে একটা শূন্য ফাঁকা, এটা ফাঁকা, কিন্তু কইলে শূন্য দিয়ে আমি পূরণ করে নিব, নিতে পারো, না দিলেও সমস্যা নাই। না দিলে যদি তুমি বোঝো তোমার, তুমি যদি তোমার যেটা সুবিধা হবে তুমি সেটা করবা, শূন্য দিয়ে যদি তোমার সুবিধা হয় তাহলে দিবা, আর না দিয়ে যদি তোমার সুবিধা হয় তাহলে দিবা না। আমার কথা বোঝো নি? আমি যদি দিলাম না, যে রকম আছে সেরকমই করলাম, তাহলে তবে এ পাশে শূন্যটা দেওয়া একটু ভালো হয়, এ পাশে তুমি না দাও না দাও, তাহলে চোখ 7, 8, 9, 10, 11, 2 দশমিকের সাথে দশমিক, তাহলে এটি যদি তুমি সমান দিয়ে রাখো তাহলে 1.27। সমান দিয়ে তাহলে রাতটা সাইডে করবা, আর যদি সমান না দাও তাহলে, সমান না দাও তাহলে এটা করছো উত্তরের নিচে দেখবা এরকম, কিন্তু প্রশ্নটা তুলতেই হবে। প্রশ্ন তুলে এখন তুমি কি করবা সেটা তোমার ব্যাপার, সমান দিয়ে করবা না কষে করবা এটা তোমার ব্যাপার, কিন্তু যদি প্রশ্ন তুলতে হবে সমান দিয়ে করলে রাফটা অন্য জায়গায় করবা, আর সমান না দিলে তাহলে এখানে তো এটাই রাফ, এটা হয়ে গেল, উত্তরটা নিচে লিখবো, আর অন্য খাতে রাফ করলে উত্তর এখানে লিখবো। তাহলে আমি উত্তর 1.27, আচ্ছা আমি মনে করো এটা সমান ছাড়া করলাম, তাহলে উত্তর কোথায় লিখবো? এটা উত্তর 21.27। আচ্ছা বলুন, ছ নাম্বার, ৭.৮০+৯, তাহলে এটা আমরা সমান দিয়ে করি, প্রথমটা তো মনে করো সমানটা সারা করছো, তাহলে অন্য খাতে রাত করবো 7.80, 9, তাহলে 9.00 হবে, তাহলে 0, 8, 57, 16, তাহলে 16.80, এটাই উত্তর। হামিদ আল মুক্তাদির, বাবা এত সুখ কেন? হ্যাঁ শুয়ে আছো, এটা কোন হিসাব? আচ্ছা এখন দেখো 6 নাম্বার, পাঁচ শেষ মিশে দিলাম, পাঁচ মিশে দিলাম, 6 নাম্বার, তোমাকে বলছে গাণিতিক সমস্যা লিখবো, 150 বিয়োগ ব্র্যাকেটের মধ্যে 9 × 8 সমান কত? কার জন্য গাণিতিক সমস্যা সহজ ভাবে বোঝো, 150 প্রথমে, তার মানে ধরো তোমার কাছে, তোমার নিজের দিয়ে ভাবো যে আমার কাছে 150 টাকা আছে, বিয়োগ মানে কি কমে যাওয়া, বিয়োগ হলে কি হয়? বিয়োগ হলে কি হয়? কমে যায়। তাহলে তোমার কমে গেছে, কত কমে গেছে? 9 × 8, 9টা কোন জিনিসের দাম হবে, প্রথমে যে সংখ্যা থাকবে সেটা দাম, সেটা টাকা, আর পরে যেটা থাকবে সেটা জিনিস। তাহলে ধরো আমি, তোমরা নিজের নামও দিতে পারো, অন্য কারো নাম দিতে পারো, আমি একটা নাম দিলাম তুবা 150 টাকা, তুবা 150 টাকা নিয়ে দোকানে গেল,
যেমন সে প্রথমে বলছে নয়, সেটা হলো দাম, 9 টাকা। দরে লিখতে পারো, দামে লিখতে পারো, অথবা করে লিখতে পারো, একই হিসাব। দিয়ে লেখা যাবে না, শুধু দিয়ে লেখা যাবে না, তুমি দামে লিখতে পারো অথবা দরে লিখতে পারো অথবা করে লিখতে পারো, এদের মানে একটা দাম বোঝাচ্ছে, এটা মানে। কিন্তু দিয়ে লেখা যাবে না, এই দিয়েটা লেখা যাবে না। তুমি এই তিনটার যে কোনো একটা ব্যবহার করতে পারো, তাহলে আমরা সহজ ভাবেই কি লিখবো, 9 টাকা দামের, আমি বলছি প্রথমটা টাকা পরেরটা জিনিস, তাহলে 9 টাকা দামের 8টি কলম কিনলুম। তাহলে কি শেষ হয়েছে? প্রশ্ন তো অসম্পূর্ণ, শেষ হয়নি। এখন বা তুবার কাছে, এখন তুবার নিকট কত টাকা রইল? তোমার 150 টাকা নিয়ে দোকানে গেল, এখানে যে আমি দোকান লিখছি, তুমি তো দোকানই লিখতে হবে তা কোনো মানে না, তুমি নিজে চেষ্টা করবা, তুমি অন্যটা বানাও যে রহিম 150 টাকা নিয়ে বাজারে গেল, সে 9 টাকা কেজি দরে 8 কেজি আলু কিনলো, তার কাছে আর কত টাকা রইল, তাই না? অথবা কামাল 150 টাকা নিয়ে একটি দোকানে গেল, সে 9 টাকা দামের 8টি খাতা কিনলো, তার কাছে আর কত টাকা রইল? হ্যাঁ না, তোমার তুমি নিজের মতো করে চেষ্টা করবা, আমি আমার মতো করে চেষ্টা করছি, তুমি তোমার মতো করে চেষ্টা করবা, কিন্তু জিনিসটা একই, একই জিনিস। তোমাকে এখানে তুমি আগে এই জিনিসটাতে আগে ভাববা যে এখানে বিয়োগ না যোগ, বিয়োগ মানে কি কমে যাওয়া, তার মানে কি করলে তোমার কমে যাবে, তাহলে তোমার কাছে আছে, তুমি দোকানে যা কিছু কিনছো তাহলে তো কমে গেল, কেউ যদি তোমার দেয় তাহলে বাড়ে, ঠিক আছে না? তাহলে এটা মিশে দিলাম, এক কেজি আপেলের দাম 2 কেজি কমলার দামের সমান, তার মানে কি? তার মানে কি? 1 কেজি, তার মানে হলো 1 কেজি আপেল সমান 2 কেজি কমলা, এই কথাটার মানে কি? এটা না, তাহলে 1 কেজি আপেলের দাম যদি 2 টাকা হয়, তাহলে 2 কেজি কমলার দামও 2 টাকা, তাই না? 1 কেজি আপেলের দাম যদি 20 টাকা হয়, 2 কেজি কমলার দামও 20 টাকা, 1 কেজি আপেলের দাম 200 টাকা, 20 কেজি 2 কেজি কমলার দামও 20 টাকা, এই কথার মানেটা কি? এটা না, তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, 1 কেজি আপেলের দাম 180 টাকা হলে 8 কেজি কমলার দাম হবে, তাহলে 1 কেজি কমলার দাম 180 টাকা, তার মানে কি? 1 কেজি কমলার দাম 180, তাহলে 1 কেজি আপেলের দাম 180, তাহলে 2 কেজি কমলার দাম কত? তাহলে 2 কেজি কমলার দাম কত? এ 180 টাকা হবে না? হ্যাঁ, দুটা যে সমান, তাহলে 2 কেজি কমলার দামও 180 টাকা। তাহলে আমরা যদি ডাইরেক্ট এই লাইনটা লিখলে আমার একটু সুবিধা হয়, তোমাদের বোঝার সুবিধা, বা স্যার যাই তোমার খাতা দেখবে তারও বোঝার সুবিধা, এটা লিখে নিব। নেওয়ার পর আমরা ডাইরেক্ট 2 দ্বারা 180 কে ভাগ দিব, কারণ এটাই লেখার কারণে আর কিছু লেখার প্রয়োজন নাই, এটি আমি বুঝে দিছি। 1 কেজি আপেল সমান 2 কেজি কমলা, ঠিক আছে না? তার মানে কি? 1 কেজি আপেলের দাম যে টাকা, 2 কেজি কমলার দাম সে টাকা, তাহলে 2 দ্বারা ভাগ দিলে 9 দোকানে 18, 0 নামে নিলে 0, তাহলে এটা কি বার হলো? 1 কেজি কমলার দাম 90 টাকা, তাহলে কয় কি বলছে? 8 কেজি কমলার দাম, তাহলে অতএব 8 কেজি কমলার দাম 90 গুণন 8 টাকা সমান এত 72, মানে 720 টাকা। 1 কেজি কমলার দাম 90 টাকা, 8 কেজি কমলার দাম 8 গুণন 72, 720 টাকা। মিশে দিলাম, কোন নাম্বার মিশে দিলাম?
নাম্বার কি বলছে, যে 1 কোটি ডিমের দাম 160 টাকা, মৌমিতা 0.8 কোটি এবং সমৃদ্ধি 0.6 কোটি ডিম করে কে কতটি ডিম খেলো এবং কত টাকা করে দিল? সহজ, 1 কোটি সমান 20টি। দেখো তাহলে 0.8 কোটি সমান কতটি? তাহলে আমরা ডাইরেক্ট লিখবো মৌমিতা কিলো 20 × 0.8, 0.8 সমান 16টি। দশমিকের পরে শূন্য দেওয়ার দরকার নাই এর ক্ষেত্রে। কি সমস্যা হলো? 1 কোটি সমান দিলে এতটি হয়, তাহলে 1 কোটি সমান কয়টি? ওটা না লিখে মৌমিতা কিলো লিখলাম, তারপরে লিখবো সমৃদ্ধি কিলো। বিশ গুণন 0.6 সমান 12টি হয়ে গেল না? এটা উত্তর কিন্তু বার আছে, কে কতটি কিনছে, কত টাকা দাম দিল। মৌমিতা কিনলো 16টি আর সমৃদ্ধি কিনলো 12টি। পরেরটা আমি অঙ্কটা বড় করতে চাচ্ছি না, সহজভাবে ছোট করে বুঝে দেই তোমাদের, মনে হয় অন্যভাবে করছো, আমি আরেকভাবে বুঝে দেই। 1 কোটি ডিমের দাম দেওয়া আছে কত টাকা? 1 কোটি ডিমের দাম 160 টাকা, মৌমিতা কিনছে কত কুড়ি? 0.8 কোটি ডিমের দাম। আচ্ছা একবার বেশি ইয়ে হয়ে গেল, তাহলে আমরা যে প্রশ্ন দেওয়া আছে লেখার দরকার হয় না, তাহলে কি যে 1 কোটি ডিমের দাম 160 টাকা, তাহলে 0.8 কোটি ডিমের দাম 160 × 0.8, তাই না? হয় না? 1 কোটি ডিমের দাম 160 টাকা, তাহলে 1 কোটি ডিমের দাম, ওই আমার একটার দাম বাই করার দরকার আছে, বাই করে গুণ করার দরকার আছে, এটা গুণ করলে হবে না। দেখো গুণ করলে কি হয়, 0, 6, 8, 48, 7 থাকলে 4, 8 আর 4 12, এত টাকা 128 টাকা। তারপরে 0.6 কোটি ডিমের দাম 160 × 0.6 টাকা সমান 96.0 টাকা, তাহলে দুটোই বার আছে কিন্তু। উত্তর কি হবে? মৌমিতা কিনলো 16টি, দাম দিলে 128 টাকা, উত্তর ওপরে মিশে দিলাম, দিয়ে উপরে লিখি উত্তর, নাহলে বোঝা যাবে না। উত্তর হবে 16টি, দাম দিল 128 টাকা, সমৃদ্ধি কিলো 12টি, দাম দিল 96 টাকা। ওকে, আর একটা খুশির খবর আছে তোমাদের জন্য, আগামী রবিবার থেকে তোমাদের সরাসরি ক্লাস হবে সকাল 17:45 থেকে 19:45 পর্যন্ত, আগামী রবিবার থেকে। হ্যাঁ খুশি হয়ে গেছ? আগামী রবিবার থেকে সকাল 17:45 থেকে 19:45 পর্যন্ত সরাসরি ক্লাস হবে, সবাই ক্লাসে উপস্থিত হবে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।
আসসালামু আলাইকুম। আমি তোমাদের আজকে ইংরেজি ক্লাস নেব। তোমরা সবাই 19 তারিখের কোশ্চেন আর খাতা হাতে নাও। সবাই 19 তারিখের কোশ্চেন আর খাতাটা হাতে নাও এবং সবাই খাতা কলমে এবং লেখার দিকে মনোযোগী হও। সবাই খাতা কলম হাতে নিছো? সবাই খাতা কলম হাতে নাও, হাত হাত তুলে দেখাও ভাই। আচ্ছা, আজকে আমরা এখন ইংরেজি ক্লাস নিব। দেখো, 1 নম্বর, দেখো 1 নম্বরে দেখো অ্যান্সার টু দ্য কোশ্চেন। হাউ মেনি ইউনিটস আর দেয়ার আর ইন ইওর ইংলিশ বুক? তোমার ইংরেজি বইয়ে কতগুলো ইউনিট আছে বলো তো? কতগুলো ইউনিট আছে? 29, 29টি ইউনিট আছে, ঠিক না? পরিণীতা কয়টি আছে? 29টি ইউনিট আছে। তাহলে আমরা কোশ্চেনটা, যদি কোনো কোশ্চেনের মধ্যে হাউ মেনি দ্বারা কোশ্চেন থাকে, সেটা যদি দেয়ার আর থাকে, তাহলে আমরা কি দ্বারা শুরু করব? দেয়ার আর দ্বারা শুরু করব। তাহলে একের এ, দেয়ার আর দেয়ার আর 29 দেয়ার আর 29 ইউনিট আর ইন, এখানে ইওর থাকলে কি দেবো বলো তো? ওকে, ইন মাই ইংলিশ বুক। তার আগে বলো, আমার লেখা কি বোঝা যাচ্ছে? সবাই বলো, লেখা কি বোঝা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমরা দেখো 2 নাম্বার লিখবো। বি, কেন হু দ্বারা কোশ্চেন করা হয়েছে, হু ইজ প্রফেসর নারায়ণ চন্দ্র শাহ? প্রফেসর নারায়ণ চন্দ্র শাহ কে? আমরা সবাই জানি সে এনসিটিবি বোর্ডের চেয়ারম্যান। সে আমাদের যে পিয়ার বইটা আছে, সেই কি বইয়ের? সে বোর্ডের চেয়ারম্যান, ঠিক আছে? ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সট বোর্ড বাংলাদেশ, এটার কে চেয়ারম্যান? কে চেয়ারম্যান? কে? নারায়ণ চন্দ্র সাহা। আমরা সংক্ষেপে লিখব, এন সি টি বি, এনসিটিবি ইজ প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা। হাত চালু করে লিখে নিবা। দেখো 3 নাম্বার, হোয়াট ইজ দ্য ফুল মিনিং ফ্রম পিডিপি? এর অর্থটা কি, এর পূর্ণরূপটা কি? ফুল মিনিং অর্থ কি, এর পূর্ণরূপটা লিখবো। পরিণীতা গালে হাত কেন? সোজা লেখো, এর পুরো মিনিংটা লিখবো। পি ডি পি ই ডি পি, আর প্রাইমারি, এখানে পি অর্থ কি বোঝাচ্ছে? প্রাইমারি, ই অর্থ এডুকেশন, ডি অর্থ ডেভেলপমেন্ট, আর পি অর্থ প্রোগ্রাম। প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম।
দেখো এখানে লিখবো যে ইট ইজ আছে দা ফুল ফ্রম অফ পি ই ডি পি ইজ, আমরা এটার এখন মিনিং লিখবো। দেখো প্রাইমারি দেখো প্রাইমারি এডুকেশন প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট আমি নিচে লিখে দিলাম ডিই ডিই এল ও পি এম ই এন ডেভেলপমেন্ট প্রোগ্রাম পি আর ও লিখছ পি আর ও জি আর ও এম ডবল এম ই প্রোগ্রাম। লিখে নাও সবাই, আচ্ছা সরি আমি এখানে এ হবে প্রোগ্রাম, এখানে এ লিখে নাও পি আর ও জি আর এ ডবল এম ই প্রোগ্রাম, ঠিক আছে। দা ফুল ফর্ম অফ পিডিপি ইজ প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম, লেখা শেষ। লেখা শেষ, যাদের লেখা শেষ সবাই হাত তুলে দেখাবো আমায়। সবাই হাত তুলে দেখাও, আমি কি মিশা দিব মিশা দিতে পারবো? আমি কি এখন মিশা দিতে পারবো? আচ্ছা প্রথম তো আবার বলি, দেয়ার আর 29 ইউনিটস আর ইন মাই ইংলিশ বুক, তোমার ইংলিশ বইয়ে বা ইন এখানে আছে। তার পাশে প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা কে, প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা কে এনসিটিবি বোর্ডের চেয়ারম্যান, অর্থাৎ এর বাংলা হচ্ছে, এর বাংলা কি ন্যাশনাল কারিকুলাম টেক্সট বোর্ড বাংলাদেশ, ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সট বোর্ড বাংলাদেশ, এই বোর্ডের চেয়ারম্যানটা কে? প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা, প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা পরিণীত ঘোর। তারপরে আছে দা ফুল ফর্ম অফ পিইডিপি ইজ, তারপরে যা আছে এর মিনিংটা লিখবো। প্রাইমারি পিতে প্রাইমারি, ইতে এডুকেশন, ডিতে ডেভেলপমেন্ট, আর পিতে প্রোগ্রাম, ঠিক আছে। বুঝতে পারছি আমি, আমি কি এটা মিশাই দেব? সবাই বলো মিশাই দেব। ওকে দেখো দুই নাম্বার, দুই ট্রান্সলেট ইন টু ইংলিশ, প্রত্যেককে ফুল পছন্দ করে, প্রত্যেককে ফুল পছন্দ করে প্রত্যেক ইংরেজি এভরিবডি, তাহলে কি লিখবো আমরা বলো তো? প্রত্যেককে ফুল পছন্দ করে, এভরিবডি লাইকস টু ফ্লাওয়ার, এভরিবডি লাইকস টু ফ্লাওয়ার, লিখে নাও।
এভরিবডি লাইকস টু ফলো আর লিখে নাও তারপর বি নাম্বার সে তার একটি নাল ছাতা আছে হি হ্যাজ He has a red umbrella. He has a red. Amtar ekti nal kya se? Chata se. Acha thik ache. Tarpor lekho. Kacha am khete tok. Green mango tasted sour likhe nao kacha am khete tok kacha am khete tok ग्रीन मैंगो टेस्ट लिख सो वह लिख सो লেখা শেষ মিশা দিব আমি কি মিশা দিব আচ্ছা লিখে নাও হাত চালু করে লিখে নাও সবার লেখা শেষ আচ্ছা মিশা দিলাম দেখো তিন নম্বরে চলে আসো সবাই তিন নম্বরে চলে আসো সবাই তিন নম্বর দেখো তিনের এ অল রাইট রিসিভার্ড বাই পাবলিশার অল রাইট রিসিভার্ড বাই পাবলিশার দেখো এর কি লিখতে হবে বাংলা লিখতে হবে দেখো দেখো সকল প্রকাশক কর্তৃক লিখে নাও কর্তৃক স্বর লিখছো সবাই সবাই লিখে নাও সমস্ত সংরক্ষিত দেখো সকল প্রকাশক কর্তৃক সর্বস্ব সংরক্ষিত সকল প্রকাশক কর্তৃক সর্বস্ব সংরক্ষিত লিখছো সবাই পরিণীতা লিখছো বি নাম্বার দেখো চেইন ড্রিল ধারা অনুশীলন আমরা এর অর্থ কি লিখবো ধারা
ধারা অনুশীলন তারপরে কি আছে রোল প্লে সি নাম্বার রোল প্লে ভূমিকা পালন সবাই লিখছো তাসফিয়া লিখা শেষ আচ্ছা মিশা দিব আচ্ছা মিশা দিলাম তারপরে দেখো চার নাম্বার কি আছে রাইট সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ এটা আমরা সবাই জানি রাইট সিনোনিম সিনোনিম সিমিলার একই জিনিস অর্থাৎ সমার্থক শব্দ একই জিনিসের ভিন্ন ভিন্ন অর্থে প্রকাশ পায় সেটা হচ্ছে সিনোনিম ঠিক আছে চার নাম্বার চারের এ আমি তুলেই করে দিচ্ছি ইনস্ট্রাকশন আর সিমিলার কি হচ্ছে এডুকেশন এডুকেশন তারপরে দেখো বি নাম্বার ফেয়ারওয়েল ফেয়ারওয়েল বাই সি নাম্বার দেখো গ্রিটিং রোল সরি সেলুট সেলুট পাঁচ নম্বরে চলে আসো রাইট ওয়ার্ড নোটস অর্থাৎ অর্থ লিখতে হবে রাইট ওয়ার্ড নোটস কি লিখতে হবে অর্থ লিখতে হবে দেখো পাশে রে ইন্টার আই এন টিয়ার ইন্টারেক্ট ইন্টারেক্ট এ সিট ইন্টারেক্ট অর্থাৎ গর্ভনাটিকা লিখে নাও তারপরে ইন্টোনেশন ইন্টোনেশন দেখো ইন টোনাশন স্বরভঙ্গি দেখো কি স্বরভঙ্গি ঠিক আছে সি নাম্বারে কি আছে ইনস্ট্রাকশন নির্দেশনাবলী 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 লিখে নাও হাত চালু করে লিখে নাও সময় কম লেখা কি বোঝা যাচ্ছে আবার হাত তুলে দেখাও লেখা বোঝা যাচ্ছে আবার ওকে আমি কি প্রথমটা মিশা দিতে পারি ছয় নাম্বার বলছে রাইট দ্য নেমস অফ রাইটার্স অফ ইউর ইংলিশ বুক তোমার ইংরেজি বইয়ের লেখকের নাম লিখতে বলছে আমরা লিখতে পারবো না কি কি বলো তো তোমার ইংরেজি বই রাইটার লেখকের নাম রাইটার্স এর নাম গুলো কি কি এম এস হক ইয়াসমিন বানু তার পাশে কি তার পাশে নাইনা শাহাজাদি
নাইনা শাহজাদি লেখো সাত নাম্বার দিয়া কিছু লিখতে হবে না এক নাম্বার দিবা এম এস কিছু দিতে হবে না এম এস এম এস হক আচ্ছা আমি নাম্বার দিলাম এক আচ্ছা আমি পাঁচ নাম্বারটা মিশা দিতে পারি না দেখো দুই নাম্বারে দেখো ইয়াসমিন বানু ইয়াসমিন ইয়াসমিন বানু তিন নম্বরে দেখো নাইনা শাহজাদি নাইনা শাহজাদি নাইনা শাহজাদি লিখে নাও সবাই লেখা শেষ পরিণীতা লেখা শেষ আচ্ছা মিশাই দিলাম চলে আসো সাত নাম্বার সরি এটা ছয় নাম্বার গেল আমরা এখন সাত নাম্বার লিখবো ঠিক আছে একটু মিস্টেক হয়ে গেছে আমি যেটা লিখে দিলাম এটা হচ্ছে ছয় নাম্বার এটা ছয় নাম্বার আমরা এখন লিখবো সাত নাম্বার সাত নাম্বার দেখো রাইট ফোর সেন্টেন্স অ্যাবাউট ইউর ইংলিশ বুক এটাই লিখতে পারবা না কে কে হাত তুলে দেখাও তো লিখতে পারবা না কে কে হাত তুলে দেখাও তুমি পারবা না আচ্ছা আচ্ছা লিখতে পারবা কে কে তাই হাত তুলে দেখাও প্রথম বাক্যটা লিখবা মাই ইংলিশ বুক আমরা ওপরে লিখে নিব মাই মাই ইংলিশ বুক আমরা প্রথম মাই ইংলিশ বুক নেম ইজ ইংলিশ ফর টুডে ইংলিশ ফর টুডে ক্লাস টু এটা আমরা প্রথম বাক্যে লিখবো মাই ইংলিশ বুক নেম ইজ ইংলিশ ফর টুডে ক্লাস টু দুই নাম্বার লেখো ইট হ্যাজ ফাইভ রাইমস ইট হ্যাজ টোয়েন্টি নাইন ইউনিট চার নাম্বার কি লিখবা তুমি এতে পৃষ্ঠা নাম্বার দিতে পারো ইট লুকস লাইক দিতে পারো স্টোরি দিতে পারো সবে দিতে পারো
এখানে নিজের ইচ্ছে মতো একটা দেখে নিবা, লিখে নিবা, ঠিক আছে? কি আমি কি বললাম, অনেকগুলো লেখা যায়, এখানে নিজের ইচ্ছে মতো তুমি লিখতে পারো। ইট হ্যাজ দা বুক লুকস নাইস, বইটি দেখতে খুব সুন্দর, ঠিক আছে? আবার কতগুলো গল্প আছে, স্টোরি, এটাও লিখতে পারো, মেনি স্টোরি। পেজ কতগুলো পৃষ্ঠা আছে, এখানে কয়টা পৃষ্ঠা আছে আমাদের ইংরেজি বইয়ে? 64টা। ইট হ্যাজ 64 পেজ, ইট হ্যাজ 64 পেজ, লিখে নাও। এই যে দেখো, 1 নাম্বার থেকে 7 নাম্বার পর্যন্ত কারো কি কোনো সমস্যা আছে? 1 নাম্বার থেকে 7 নাম্বার পর্যন্ত কারো কি কোনো সমস্যা আছে? যদি না থাকে তাহলে হাত তুলে দেখাও, ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।